দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অশোকনগর বিধানসভার অন্তর্ভুক্ত রাজীবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এই করোনাকালের মাঝে একাধারে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ জানালেন রাজীবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোক্তারা মহিলা পুরুষ নির্বিশেষে বহু রক্তদাতা এই দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এক ফোঁটা রক্ত মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু রক্তদাতা এই এই দিনের রক্তদান শিবিরে স ইচ্ছায় অংশ নেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অশোকনগর বিধানসভার অন্তর্ভুক্ত রাজীবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী টলিউড অভিনেতা তথা আশা ফাউন্ডেশনের কলকাতার জেলা সম্পাদক সুরজ মল্লিক রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমা মুখার্জি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য রেহানা খাতুন এছাড়াও উপস্থিত ছিলেন দলীয় অন্যান্য নেতৃত্বরা বিউরো রিপোর্ট সঠিক বার্তা